ইম্পর্টেন্ট খবরটি স্পন্সর করছেন প্রতিমা জুয়েলারি হাউস বাসুদেবপুর পূর্ব মেদিনীপুর। ওয়েলকাম টু মাইতি টিভি চ্যানেল। আজ আপনাদের সামনে কাঁথিবাসী তথা সকল পশ্চিমবঙ্গবাসীদের জন্য ইম্পর্টেন্ট খবর তুলে ধরব। চলুন খবরটিকে জেনে নিই। বিশ্বে ত্রাস করোনা ভাইরাস, এবার কাঁথিতে থাবা মারল। কাঁথি শহরে যুবক করোনায় আক্রান্ত। পূর্ব মেদিনীপুর জেলা কাঁথিতে এবার মরণ করোনা ভাইরাস থাবা মারল। কাঁথি শহরের বাসিন্দা এক যুবকের শরীরে পরীক্ষায় ধরা পড়েছে করোনা ভাইরাসের লক্ষণ। শুক্রবার বিকেলের দিকেই বেসরকারি গৃহশিক্ষক ওই যুবকের করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়াতেই আতঙ্ক ছড়িয়েছে। জানা গেছে, অসুস্থ বোধ করায় পরিবারের লোকেরা বুধবারই ওই যুবককে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার সেখানে ওই যুবকের লালা রস সংগ্রহ করা হয়েছিল। শুক্রবার সেই রিপোর্ট কোভিড-19 পজিটিভ আসে। কলকাতা থেকে পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য প্রশাসনকে বিষয়টি জানানো হয়, তবে সেই খবর কাঁথি ক্যানেল পাড়া এলাকার বাসিন্দারা কোনোভাবে জানতে পারে। তারপর দ্রুত গতিতে ছড়াতে থাকে শহরের বাসিন্দা ওই যুবকের করোনায় আক্রান্তের খবর। জানা গেছে, কাঁথির ক্যানেল পাড়ের এলাকায় পরিবার নিয়ে থাকলেও ওই যুবকের আসল বাড়ি কাঁথি এক নম্বর ব্লকের বলিয়ারপুর দামোদরপুরে। জেলার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য সচিব ডক্টর সুব্রত রায় ওই যুবকের করোনায় আক্রান্ত হওয়ার কথা স্বীকার করে নিয়েছেন। জানিয়েছেন, তার পরিবারের অন্যান্য সদস্যকে আলাদা থাকতে বলা হয়। গৃহ শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন বাড়িতে পুজো করতে যেত ওই যুবক। এমনকি রাজ্যের বিভিন্ন এলাকা এবং রাজ্যের বাইরেও পুজো করতে যেত। এর মধ্যে ওই যুবক বাইরে কোথাও পুজো করতে গিয়েছিল কিনা তা নিয়ে খোঁজখবর শুরু হয়েছে। সব মিলিয়ে আতঙ্কে সারা কাঁথি শহরের বাসিন্দারা।